ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফিশ বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে দেশি শিং মাছের পোনা। এই পোনাগুলি ব্রাহ্মণবাড়িয়াতে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমরা টাঙ্গিতে উঠাইছি। যে দেখেন, এখানে 10,000 পিস মাছ রয়েছে। এই মাছগুলো কেজিতে 600 পিস হবে আর কি, অর্থাৎ 1 কেজিতে 600 পিস মাছ হবে। আপনি যদি এই মাছগুলো আপনার পুকুরে চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মাছগুলো আপনি পুকুরে চাষ করতে চাইলে প্রতি শতাংশে 700 থেকে 1000 পিস দিতে পারবেন। এবং আমরা বরাবরই বলে থাকি যে 6 মাসে 20-25 কেজি হয়। তবে এই মাছগুলি যেহেতু একটু বড়, এগুলি আপনি 4 মাসে 20-25 কেজি হবে। দুবেলা খাবার দেওয়ার পরে তখন আপনি বাজারজাত করতে পারবেন অথবা সেল দিতে পারবেন। আর খাবারের নিয়ম সম্পর্কে আমরা পূর্বের অনেকগুলো ভিডিওতে খাবারের নিয়ম সম্পর্কে বলেছি, তারপর আবার বলি। আপনি মোট মাছের ওজনের 20% খাবার দিবেন দুইবেলা। আধারের মধ্যে খাবার দিবেন খুব ভোরে এবং সন্ধ্যার পরে, কারণ আধারের মধ্যে শিং মাছ খাবারের পরিমাণটা একটু বেশি পরিমাণে খায়। আর এই মাছের রোগ সম্পর্কেও আমরা পূর্বের ভিডিওতে অনেক কিছু বলেছি। এই মাছের রোগ ভাইরাসে ধরলে মাছ টিকে না, পুকুরে টিকবে না। তো ভাইরাসের ওষুধ প্রতি 15 দিন পর পর ব্যবহার করবেন। প্রতি শতাংশে 1 গ্রাম করে ভাইরাসের ওষুধ, টিমসেন আছে, পলগার্ড আছে, এগুলি ব্যবহার করতে পারেন। আর আমরা যখন আপনাদের এখানে এই মাছগুলি নিয়ে যাব তখন আপনি অবশ্যই 1 চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও 10 লিটার পানি একসাথে মিশিয়ে এই পোনাগুলো অবশ্যই ওই পানির মধ্যে রেখে বা চুবিয়ে এগুলি আপনার পুকুরে ছাড়বেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার যদি মাছগুলো প্রয়োজন হয় বা লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ওই বক্সের যে নাম্বার আছে ওইগুলির সাথে যোগাযোগ করবেন। আপনি অর্ডার দেওয়ার 3 দিনের ভেতরে আমরা আপনার ঠিকানায় মাছ পৌঁছে দেবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।